पुरुषोत्तम परम दयाल परम प्रेम में श्री श्री ठाकुर रतन चरण अमर प्रणाम जाने परम आराध्य जगत जननी श्री श्री बर्मा रतन चरण अमर प्रणाम जाने परम पूज्यपाद श्री श्री बड़दार रतन चरण अमर प्रणाम जाने परम पूज्यपाद आचार्य देव श्री श्री ददार रतन चरण अमर प्रणाम जाने परम पूज्यपाद श्री श्री बबी ददार रतन चरण अमर प्रणाम जाने परम पूजने श्री श्री ओबिंद दरतुल चरण अमर प्रणाम जाने आज এই অনলাইন গ্রুপে শিশু সম্মেলনে উপস্থিত সবাইকে আমার আন্তরিক জয় গুড জানাই। এখানে আলোচনা করতে সে আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আমি তো ছোট, তাই আমি ঠাকুর সম্পর্কে বেশি কিছু জানতে পারিনি। আমি মা বাবার কাছ থেকে ঠাকুরের কিছু কথা জানার চেষ্টা করছি। তাছাড়া আমি যখন সৎসঙ্গে যাই ঠাকুরের গান ও আলোচনা শুনতে আমার খুব আনন্দ লাগে, তাই আমি আজ আপনাদের কাছে ঠাকুরের কিছু কথা বলার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে 1295 সালে 30 ভাদ্র শুভতাল নবমী তিথিতে শুক্রবারে সকাল 7:05 মিনিটে জন্মগ্রহণ করেন। শিশুরা তো জন্মের পর কাঁদে, কিন্তু ঠাকুর কি করছিলেন জানো? ঠাকুর খিলখিলে হাসছিলেন। এই কথাটা শুনে আমার খুব ভালো লেগেছে। ঠাকুরের মায়ের নাম ছিল মাতা মনমোহিনী দেবী এবং পিতা শিবচন্দ্র চক্রবর্তী। ঠাকুর ছোটবেলায় খুব দুষ্টুমি করতেন, কিন্তু মাকে খুব ভালোবাসতেন, মাকে কখনো কষ্ট দিতেন না, কারণ তিনি জানতেন মাকে কষ্ট দিলে বা মাকে না ভালোবাসলে মার মনে খুব ব্যথা হয়। আমি আরেকটি গল্প বলছি। তিনি এই সম্পর্কে একটি বাণী দিয়েছিলেন, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। ঠাকুর যখন ছোট্টবেলায় দুষ্টুমি করতেন তখন মা একটি বেত দিয়ে ঠাকুরের পেছন পেছন দৌড়াতেন, আর ঠাকুর মায়ের সামনে সামনে দৌড়াতেন। এভাবে দৌড়ানোর পর ঠাকুর যখন পেছন ফিরে দেখতেন মা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছেন। মার যাতে কষ্ট না হয় তার জন্য তিনি থেমে যেতেন। তখন মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে ধরে ঠাকুরকে খুব মারতেন, মার খেয়েও মাকে ভালোবেসে দাঁড়িয়ে থাকতেন। আমি আরেকটি গল্প বলছি। ঠাকুরের মনে সব সময় চিন্তা থাকত যে মা আমাকে কিভাবে বেশি করে ভালোবাসবে, তার জন্য আমার কি করতে হবে। একবার ঠাকুরের ম্যাথ এক্সাম ছিল, ঠাকুরের স্কুলে যেতে লেট হচ্ছিল। তখন মাতা মনমোহিনী দেবী বলল যে তুই আজ ম্যাথ এক্সামে কিচ্ছু পারবি না। ঠাকুর কোনো কথা বললেন না, এক্সাম দিতে স্কুলে চলে গেলেন। যখন স্যার এসে কোশ্চেনটা দিলেন তখন ঠাকুর কোশ্চেন পেপারটা হাতে নিয়ে দেখেন যে কোশ্চেনটা খুব ইজি, তিনি সব পারেন। হঠাৎ করে ঠাকুরের মনে মার কথা মনে পড়ে গেল, তারপর তিনি কান্না করতে লাগলেন। স্যার এসে জিজ্ঞেস করলো যে তিনি কেন কাঁদছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন যে
গেলেন। এভাবেই আমরা সব ছোট ছোট ভাই বোনেরা ঠাকুরকে ভালোবেসে মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করে ঠাকুরের মনের মতো হয়ে উঠতে পারি। আপনারাও আমাকে আশীর্বাদ করবেন, আমি যাতে ঠাকুরের সন্তান হয়ে উঠতে পারি। এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। সবাই